ভেতরে 7 কোটি বাঙালির হাতে জ্বলে উঠেছিল স্বাধীনতার মশাল। মার্চ একটি ইতিহাসের নাম, পৃষ্ঠবিন্দু থেকে অগ্নিশিখায় উত্তরণের ইতিহাস। শ্রমিকের হাত থেকে হাতিয়ার, কৃষকের হাত থেকে ফসলের চারা, আর কবির হাত থেকে কলম ফেলে অস্ত্র তুলে নেবার কাহিনী। মার্চ আমাদের দাঁড় করিয়ে দেয় 71-এর রণাঙ্গনে, যেখানে কিশোরের হাতেও গর্জে উঠেছে স্টেম গান। মার্চ আমাদের সবুজের পটভূমিতে রক্তাক্ত পতাকার জন্ম কাহিনী শোনায়। আজ সেই মার্চের প্রথম দিন, আমাদের চেতনায় আজ দৃঢ় দৃঢ় বাজে এক উত্তাল মহাসমুদ্রের কল্লোল। এই কল্লোল প্লাবিত করে দিতে চায় 10 দিগন্ত, সারা বিশ্বকে ভাসিয়ে দিতে চায় তুমুল উচ্চারণের কোলাহলে। এই উচ্চারণ স্বাধীনতা, আমার স্বাধীনতা। স্বাধীনতা শহীদের রক্তের ভেতর থেকে জেগে ওঠা গোলাপের মতো অজস্র শব্দমালায় আমাদের কণ্ঠ ঘিরে থাকে। শব্দমালায় আমি তোমাকে ডাকতে চাই স্বাধীনতা। তুমি ঘরে বাইরে এমন উলুঝুলি মুক্তি মতে আছো, কি আশ্চর্য! আমার কলম কিছুতেই তোমাকে যে ছুঁতে পারে না। আমি লাল, নীল, সবুজ সমস্ত রং নিয়ে তোমাকে সারা বুকে উঠতে চাই। দেখি নির্মাণ নিঃসর্গে তুমি সব রং উজাড় করেছ। আমি অতপ্য সরবার এবং নদীকে ডেকে ডেকে যখন মিনতি করি, এসো আমার সমস্ত বুকে বুক জুড়ে স্বাধীনতা হও। সারা বুকে ছড়াও অথবা মায়ের দুনিয়া হও। দেখি নদী বয়ে যায় দেশময়, সরবে নিজে নিজে সারা বুকে ছড়ায় ঘুমের মতো স্থির মত্ততার আলোকিত অস্তিত্বের আভা। মানুষকে ডেকে ডেকে বলে, এসো স্বাধীনতা, স্বাধীনতা বলে আমরা সোচ্চার হয়ে আকাশকে সচকিত করে তুলি, আর হাওয়ায় ছড়াই কিছু নতুন গোনা। দেখি জানালায় ঝুলে আছে নীল আকাশ, সামনের বাগানে গোলাপ, বুকের মধ্যে তুমি মনোহর শব্দমালা। যে কোনো জাতির জন্য স্বাধীনতা এক পরম পাওয়া, এক মহত্তর অর্জন। যুগে যুগে চরম কবিরা তাই স্বাধীনতার কীর্তিগাথা দিয়েছেন। চরম কবি থেকে শুরু করে একালের আধুনিক কবিরা পর্যন্ত স্বাধীনতার জয়গানে মুখর হয়েছেন। 1971 সালে বাঙালি স্বাধীনতা অর্জন করেছে। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা, এটিও বাঙালির পরম পাওয়া, এক মহত্তর অর্জন। আমাদের কাছে স্বাধীনতা তাই সোনার চেয়ে দামি, হীরের চেয়ে মূল্যবান। 1947-এ ভারত বিভক্ত হয়ে ইতিহাসের সবচাইতে অস্বাভাবিক একটি রাষ্ট্র গঠিত হয়েছিল, পাকিস্তান, যার নাম। এর দুটি অংশের মাঝখানে ছিল 1000-1500 মাইলের ব্যবধান। ভাষা, সংস্কৃতি দুটোই আলাদা। এই রাষ্ট্র গঠিত হওয়ার পরপরই আমরা বুঝতে পেরেছি যে এই দুই অংশের মধ্যে ব্যবধান সুপ্রচুর, এবং পাকিস্তানি শাসকবর্গ সবই পশ্চিম পাকিস্তানের, এবং বাঙালি অত্যাচারিত হচ্ছে, 23 বছর যাবৎ নিপীড়িত হচ্ছে। এবং সেটি বোঝা গেছিল 1947-এই, যখন প্রথম ভাষার উপরে আঘাত এলো। 1952 সালে বাঙালি তার মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্যে বুকের রক্ত ঢেলেছে রাজপথে, এবং বাঙালি তার মাতৃভাষার মর্যাদার লড়াইয়ে জিতেছে। সেই থেকে শুরু পাকিস্তানের বিরুদ্ধে নানা আন্দোলনে নামতে হয়েছে বাঙালিকে। অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে তাকে সংগ্রাম করতে হয়েছে। ভাষা আন্দোলনের চেতনায় উজ্জীবিত বাঙালি
62-তে ছাত্র আন্দোলন করেছে, 66-তে মুক্তিযুদ্ধ করেছে, 69-এ গণ আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে এবং 71-এ মুক্তিযুদ্ধে ঝাঁপ দিয়েছে। 71-এ মুক্তি অর্জিত হয়েছে, রাজনৈতিক মুক্তি প্রধানত বলব, যদিও সেটি ছিল জনযুদ্ধ। এবং সেই মুক্তিযুদ্ধে যে বিজয়, সেই বিজয়ে বাঙালি দীর্ঘকাল পরে স্বাধীনতা অর্জন করেছে। 71 সালে আমরা যারা মুক্তিযুদ্ধের সঙ্গে যুক্ত ছিলাম, সরাসরি মুক্তিযুদ্ধে যারা অংশ নিয়েছি, তারা জানি যে যারা সেদিন যুদ্ধে যোগ দিয়েছে, বুকের রক্ত ঢেলেছে, 30 লক্ষ শহীদ মানুষ শহীদ হয়েছেন, তাদের প্রত্যেকেরই চোখে মুখে হৃদয়ে যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন ছিল শুধুমাত্র রাজনৈতিক মুক্তির নয়, সেই স্বপ্ন ছিল প্রধানত অর্থনৈতিক মুক্তির। বাঙালি পেটে খেতে চেয়েছে, কাপড় পরতে চেয়েছে, তার মাথার উপরে আচ্ছাদন চেয়েছে, তার চিকিৎসা, তার শিক্ষার ব্যবস্থা করতে চেয়েছে। কিন্তু স্বাধীনতার পরেও 35 বছর কাটল, এখনও আমরা আমাদের স্বপ্ন সফল করতে পারিনি। যে স্বপ্ন মুক্তিযোদ্ধারা দেখেছিল, যে সাহসে, যে দেশপ্রেমে তারা লড়েছিল, সেই দেশপ্রেমের যেন কোথায় অভাব দেখছি আজকাল। যেখানেই তাকাই সেখানেই অনাচার, যেদিকেই তাকাই সেখানেই অরাজকতা, সেখানেই লুণ্ঠন। এই ব্যাপারগুলো বাঙালির জনজীবনে একেবারেই খারাপ দৃষ্টান্ত হয়ে আছে। বাঙালি তার অর্থনৈতিক মুক্তি অর্জন করতে চায়, শুধুমাত্র রাজনৈতিক স্বাধীনতা হলে চলে না। সাধারণ জনগোষ্ঠী যেন খেয়ে পড়ে শিক্ষার অধিকার নিয়ে, জীবনের সমস্ত মৌলিক অধিকার নিয়ে বাঁচতে পারে, সেটিই আমাদের কাম্য। বাঙালির জাতীয় জীবন মার্চ একটি মাহুল কাল, স্বাধীনতার বজ্র নির্ঘোষ অমর পঙ্ক্তিমালা রচিত হয়েছে এই মাহুল খানে, যে পঙ্ক্তি ধারণ করেছিল বাংলাদেশের স্বাধীনতার দিগন্ত বিস্তার ব্যঞ্জনাকে। বাঙালি রক্তধারায় মার্চ একটি দুরন্ত প্রবাহ, যে প্রবাহের অনিবার্য গতি ছিল ডিসেম্বরে বিজয়ের মহনায়। মার্চ একটি দীর্ঘ যাত্রা মিছিলের নিশ্চিত দিক চিহ্নের নাম, যে মিছিল শুরু হয়েছিল এদেশের দীর্ঘকালের শোষিত বঞ্চিত জনগণের উত্তোলিত হাতের দৃপ্ত শপথের মধ্য দিয়ে। এগিয়ে গিয়েছিল স্বাধিকার আন্দোলন আর ভাষার লড়াইয়ের ভেতর দিয়ে। 21 থেকে 71 এই দীর্ঘ যাত্রাপথে মার্চ একটি আলোকিত বন্দর, ও বন্দর থেকে আমরা গিয়েছি রণাঙ্গ।